আমি খুব শিগগিরই আবার আসছি। কাজের সাথে কত জায়গাতেই তো যাওয়া হয়। কিন্তু আজকে এখানে আসাটা একটু অন্যরকম। আজ শুধু নিজের দায়িত্ববোধ থেকে আসা। কত কয়েক বছরে বাংলাদেশে একটা রেভলিউশন ঘটে গেছে। প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার স্বাধীনভাবে আয় করছেন বছরে $1 বিলিয়ন বেশি। আর তাদের মধ্যে 350 জন ফ্রিল্যান্সার কাজ করে শুধুমাত্র মধুপুরের এই ছোট্ট কয়েকটি গ্রামে। শুরুতে কেউ বুঝতোই না ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তো এখন মূলত অনেকেই আমার সাথে কাজ করছে, সেই সাথে আমি নিজেও ফ্রিল্যান্সিং করছি। আমি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনার, মধুপুরে থেকে সিঙ্গাপুরের ক্লায়েন্টের কাজ করে দিই। নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করছেন, কি একটি অসাধারণ উদাহরণ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করি, কাজটায় মজা পাই, আবার টাকাও পাই। আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এবং আমি প্রতি মাসে অ্যারাউন্ড $3,000 আয় করছি, তা আবার গ্রামের মাটিতে বসে। এতটুকু জায়গায় এতজন ফ্রিল্যান্সার কাজ করেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তাই ভেতর থেকেই একটা তাগিদ অনুভব করলাম। আপনাদের কি আর কোনো চাওয়া আছে, কোনো পরামর্শ? আমাদের ওদিকে যদি আপনাদের এই নেটওয়ার্কের টাওয়ারটা যদি একটু রেঞ্জগুলো বাড়িয়ে দিতেন তাহলে ভালো হতো আমাদের কাজের জন্য। যেভাবে আপনাদেরকে নেটওয়ার্কটা ঠিক করে দেওয়া যায়, যা লাগবে সেটাই আমরা করব, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দেখি একসাথে এই কাজটা করে ফেলতে পারি কিনা সবাই মিলে। আপনাদের সাথে নিয়ে গ্রামীণফোন অলরেডি নেটওয়ার্ক আরও উন্নতি করেছে। খুব শীঘ্রই স্থায়ীভাবে আরও নতুন টাওয়ার আসবে। 4G ইন্টারনেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। শুধু মধুপুরই নয়, বরং একটু একটু করে এই রেভলিউশন ঘটে যাচ্ছে পুরো বাংলাদেশেই। মা বাবারা বলতো যে কী এসব করছো, এসব কাজ ছেড়ে চাকরি করো। কিন্তু এরপরে আমি ধৈর্য ধরি কাজ করতে থাকি। এখন ঘরে বসেই দেশ বিদেশের ক্লায়েন্টের জন্য আমি তাদের ফাইলগুলো ডেলিভারি দিতে পারছি। বদলে যাচ্ছে বাংলাদেশ। টিপিক্যাল জব বা বিজনেস না করে দলে দলে মানুষ ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, করছে উপার্জন স্বাধীনভাবে। 25 বছরের পথচলায় আমরা জানি এরাই বাংলাদেশের আগামী 25 বছর। সেই আগামীর সাথে থাকার এখনই সময়।